Damn it, it goes in. ধারাবাহিক ডাক্তার গুজেলি লুঙ্গি পরে ক্লাস নিচ্ছে তাদের জন্য। এইতো লুঙ্গি পরে ক্লাস নিচ্ছে, তুমি আবার আসলা কেন? লুঙ্গি তারা দেখতে পাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার পাচ্ছ? আচ্ছা, সেকেন্ড পেপারে বই কই? ওই যে ওই যে এসছে। আচ্ছা, এখন যে প্রবলেমগুলো করাবো ছেলে মেয়েদের, এগুলো সব হয়ে গেছে তাই না? এটাও হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। প্রশ্ন ব্যাংকটা দেখি, তোমাদের তো ম্যাক্সিমাম এখানকার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ভাই লুঙ্গি দেখতে পাইনি, বাট শুনতে তো পাচ্ছি। জোর শুনতে পাই কি হবে? এগুলো সব করাইছি, এটাও করাইছি। দেখো, ছোট ছোট কিছু প্রশ্ন করাবো এখন তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের কিছু প্রশ্ন সলভ করাবো। এটা ওকে, আচ্ছা দেখো, সেটা হচ্ছে মনে করো তোমরা গরুর গাড়ির চাকা দেখেছ, গরুর গাড়ির চাকা, ওই চাকাটাকে অনেক সময় এরকমভাবে গড়াইতে গড়াইতে নিয়ে যেতে হয় রাস্তা দিয়ে। নিয়ে যাওয়ার সময় যদি সামনে একটা প্রতিবন্ধক আসে বা একটা ইঁট পড়ে সামনে, ওই ইঁটের উপর দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হচ্ছে একটা গরুর গাড়ির চাকা, ঠিক আছে? মানে এই গরুর গাড়ির চাকাটা কে অনুভূমিক একটা বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে। এটা একটু কালার করতে হবে, কালারটা করলেই ফিল কালার। এই যে গরুর গাড়ির চাকা, এটা
এই গরুর গাড়ির চাকা এই ভূমির উপর দিয়ে গড়ায় নিয়ে যেতে হবে অনুভূমিক বরাবর। কেন্দ্রে একটা বল প্রয়োগ করা হয় অনুভূমিক বরাবর, এফ বল। ওকে, এটা হচ্ছে এফ বল। হ্যাঁ, এটা বইটি আসা প্রশ্ন, এটা মোমেন্ট দিয়ে করতে হয়, বাট মোমেন্ট চ্যাপ্টারটা তোমাদের এখন আর নাই, আগে ছিল। ঠিক আছে, তো মোমেন্ট ছাড়া লামের উপপাদ্য দিয়েই করা যায়। তাহলে এফ বলের সাহায্যে এই চাকাটাকে এভাবে গড়াইতে গড়াইতে নিয়ে যেতে হবে। এই চাকাটার ওজন খাড়ার নিচের দিকে ক্রিয়াশীল। ওকে, এটা ডাব্লু। এখন এটা গড়ায় নিয়ে যেতে যেতে এই সামনে একটা ইঁট পড়ে, এই সামনে একটা ইঁট, এই ইঁটের উচ্চতা হচ্ছে এইচ, এটা দেওয়া থাকবে। তাহলে এই ইঁটের উপর দিয়ে এই গরুর গাড়ির চাকাটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে এভাবে গড়াইতে 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 নিয়ে যাবা, যখন সামনে একটা ইঁট পড়বে, এই ইঁটের কিনারা কিন্তু একটা ধাক্কা দেবে এই চাকাকে, এই ধাক্কাকে অতিক্রম করে তোমাকে এর উপর দিয়ে নিয়ে যেতে হবে। তো মনে রাখবা, এই কিনারা যখন এই কিনারাতে যখন এই চাকাটা আঘাত করবে, তখন এই ইঁট কিন্তু একটা প্রতিশোধ মানে বল প্রয়োগ করবে। সেই প্রতিশোধ বলটা সবসময় এই সারফেসের উপরে লম্ব হয়, তাহলে বৃত্তাকার পরিধির উপরে লম্ব মানে সেটা কেন্দ্রগামী একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করে। এই হচ্ছে প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ আর। ওকে, তাহলে দেখো এই স্ট্রাকচারের টোটাল তিনটা ফোর্স কিন্তু আছে। একটা হচ্ছে ডাব্লু বল, একটা হচ্ছে আর এফ বল, অনুভূমিক এফ বল, আর একটা হচ্ছে এই হচ্ছে ইটের কিনারার প্রতিক্রিয়া বল, দ্যাট ইজ আর। ওকে, এবং এই বৃত্তাকার চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, মনে করো স্মল আর। তাহলে এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা মনে করো বি বিন্দু। ওকে, ও এ ইকাল টু ও বি ইকাল টু চাকার ব্যাসার্ধ। তাহলে এখানে আবার লিখি, ধরি ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু স্মল আর, এটা ইকুয়াল টু চাকার ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ। ওকে, দেখা যাচ্ছে মাস্টার? আচ্ছা, চাকার ব্যাসার্ধ। তাহলে দেখো, এই বিন্দুটা থেকে ও এ রেখার উপরে আমি যদি লম্ব টানি, অন্য একটা কালার দিয়ে, সাদা কালার দিয়ে টানি, তাহলে এখানে যদি একটা লম্ব টানি, ওকে, তাহলে বলো এইটুকু তো এইচ মাস্টার, ঠিক কিনা? তাহলে এটুকু এইচ, তাহলে এটা মনে করো সি বিন্দু। ওকে, তাহলে এখানে প্রশ্ন মতে সি এ ইকুয়াল টু এইচ, কিন্তু সি এ ইকুয়াল টু এইচ, দেখো এইচ, এটা ইকুয়াল টু প্রতিবন্ধকের উচ্চতা, প্রতিবন্ধকের উচ্চতা, প্রতিবন্ধকের উচ্চতা। ঠিক আছে, তাহলে এইচ, তাহলে ওসি ইকুয়াল টু কত হবে, এটা একটা তোমার ব্যাপার আছে। তাহলে ওসি ইকুয়াল টু ও এ মাইনাস সি এ, ও এ থেকে যদি সি এ বাদ দাও তাহলে ওসি পাবো আমি। তাহলে এইটা ইকুয়াল টু ও এ মানে হচ্ছে স্মল আর চাকার ব্যাসার্ধ, মাইনাস সি এ মানে হচ্ছে এইচ। তাহলে ওসির মান পেয়ে গেছি, তাহলে এইটুকুর মান আমাদের জানা। ওকে, আর মাইনাস এইচ। আবার দেখো, এই ওবি মানে তো ব্যাসার্ধ, রাইট? এই ওবি মানে ব্যাসার্ধ, যা কিনা স্মল আর, এটা আমাদের দেওয়া আছে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমি এইটুকু দৈর্ঘ্য বের করে নিতে পারি। তাহলে অতএব ও সি বি সমকোণী ত্রিভুজে, ও সি বি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি ওবি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। তাহলে বা ওবি এর মান হচ্ছে আর, তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু ও সি মানে আর মাইনাস এই সলি স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। সি বি এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস টোয়াইস আর এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার। ক্লিয়ার? আর আর স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে, তাহলে সি বি স্কোয়ার, সি বি স্কোয়ার ইকুয়াল টু আসবে, এই পাশে পার করে দাও,
2RH minus H square. तलो अतएव CB equal to root over twice RH minus H square. तले CB एर मान तो भी जानो. तले कि clear? बोलो ये तो को clear की ना? तुम्हारे की बुझते बारे से हो? हाँ? ভিডিও একবারে চকচক করছে গো তাই তো এটুকু ক্লিয়ার আমি দৈর্ঘ্যগুলো বের করে নিলাম কেন দৈর্ঘ্যগুলো বের করে নিলাম জানো আমার ও বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল আছে একটা এফ বল একটা ডব্লিউ বল আর একটা আর বল দেখো ও বিন্দুতে ক্রিয়াশীল অনুভূমিক এফ বল প্রতিক্রিয়া বল আর এবং চাকার ওজন ডব্লিউ এরা যদি ভারসাম্য সৃষ্টি করতে পারে স্থির অবস্থার সৃষ্টি করে এবং এই তিনটা বল দেখো ডব্লিউ বলটা মনে হচ্ছে সিবি বরাবর আছে আর বলটা মনে হচ্ছে বিও বরাবর আছে আর ডব্লিউ বলটা মনে আছে মনে হচ্ছে যে ওসি বরাবর ক্রিয়াশীল ঠিক কিনা তাহলে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র অ্যাপ্লাই করে করতে পারি ঠিক আছে তাহলে এবার আমরা লিখব ও বিন্দুতে ক্রিয়াশীল এফ ডব্লিউ एफ आर एवं डब्ल्यू बल तीन भारसाम्य सृष्टि कर ले लिखो ओ बिंदुते क्रियाशील ओ बिंदुते क्रियाशील एफ आर डब्ल्यू बल तीन भारसाम्य सृष्टि कर ले बल तीन भारसाम्य सृष्टि करले बल त्रिभुजेर विपरीत सूत्र अनुसारे पाई बल त्रिभुजेर विपरीत सूत्र अनुसारे पाई विपरीत सूत्र अनुसारे बल त्रिभुजेर विपरीत सूत्र की छिलो बोलो तो जे बलटा आमि निब सेई बलटा कोन बाहु बराबर आछे सेटा देखब एफ डिवाइडेड बाई R divided by তারপরে W divided by ওকে তাহলে F divided by F বলটা কোন বাহু বরাবর আছে CB বরাবর R বলটা কোন বাহু বরাবর আছে BO বরাবর রাইট আছে আচ্ছা পাইলিং এর যে P ওই যে ওই পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে আসছে না দেখেন সাদা বিল্ডিং সাততলা ওই সাততলা বিল্ডিং এর নিচতলায় আসে আসেন তাহলেই হবে হ্যাঁ 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 ওই যে ওই পাইলিং এর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে জাস্ট পাশ দিয়েই হ্যাঁ হ্যাঁ আর সাততলায় নিচতলায় যাচ্ছে ওই টাকা ওকে ডাক উপরে ডাক অর্ডার নিয়ে পাথরটা নিয়ে এসছে দেখো তো কারেন্ট চলে গেছে আইপিএস এর লাইন দেওয়া নাই হচ্ছে ওয়াইফাই রাউটারে বুঝলা আমি তো এখানে দেখতে পাবো নাম ওকে তাহলে ঠিক আছে দেখতে পাচ্ছ হ্যাঁ তাহলে দেখো এফ ডিভাইডেড বাই সিবি আর ডিভাইডেড বাই বিও আর ডব্লিউ ডিভাইডেড বাই ওসি ঠিক আছে এবার আসো মানগুলো আমি বসাই তাহলে বা এফ ডিভাইডেড বাই সিবি সিবি এর মান কত রুট ওভার টু আর এইচ মাইনাস এইচ স্কোয়ার এটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই বিও বিও এর মান কত ছিল বিও হচ্ছে ব্যাসার্ধ স্মল আর এটা ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই ছিল ওসি ওসি মানে আর মাইনাস এইচ তাহলে দেখো এই কন্ডিশনে ওই চাকাটা কিন্তু স্থির অবস্থায় থাকবে যাবে না উল্টায় যাবে না তাহলে এটা স্থির অবস্থার জন্য এই কাজটা করা তাহলে আমি এটা ইকুয়াল টু এটা বলতে পারি এটা ইকুয়াল টু এটা বলতে পারি অতএব অনুভূমিক এফ বলের মান ইকুয়াল টু ডাব্লু ইন্টু রুট ওভার টুয়াইস আর এইচ মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এইচ ওকে তাহলে এই এফ বল যদি এটা হয় তাহলে বস্তুটা স্থির থাকবে আবার আর বলটা যদি এটা হয় তাও বস্তুটা স্থির থাকবে কই নিশ্চয় দেখি বাবা
ভাঙবে না তো নাকি? ভাঙবে না, পরে গেলে ভাঙবে। আচ্ছা, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে আইপা মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের 6তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনাব মোহাম্মদ আইনউদ্দিন, মাননীয় সংসদ সদস্য 54 রাজশাহী 3 পবা মোহনপুর, সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, তারিখ 25 ডিসেম্বর 2020, 10 পৌষ। আচ্ছা, বাস্তবায়নে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নির্মাণের শিক্ষা প্রকাশ। হ্যাঁ ঠিক আছে, কই বিলটা কই? বিল দিয়ে পাঠায়নি, আমাকে বললো যে ওখানে গেলে 4000 টাকা দিবে। বিল লাগবে তো, এটা তো আমাদের বিল করতে হবে। যাই হোক, তাহলে এটা মস্ত সাবধানে রাখো কোথাও। রাখো, আর হচ্ছে ওই ওকে 4000 টাকা দিয়ে দাও উপর থেকে নিয়ে। হ্যাঁ, নিচে রাখো, কোনো একটা কাগজের উপর রাখিও। হ্যাঁ, কার্টনের উপর রাখো। ওকে, মোস্তাক তোমার মোবাইলটা দিও, এখানে ইয়া দেখা যাচ্ছে না, আমারটা তো ইয়া নাই। তাহলে এই হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল, ঠিক আছে? এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এই এফ বলের মান যদি এটা সমান হয় তাহলে এটা স্থির অবস্থার সৃষ্টি করবে। এফ বলটা কোন দিকে ক্রিয়াশীল দেখো, খেয়াল করো, এফ বলটা কিন্তু এই ডান দিকে ক্রিয়াশীল। তাহলে এফ বলের মান যদি এটা সমান হয় তাহলে এটা স্থির অবস্থা সৃষ্টি করে, আর যদি এফ বলের মান এটার থেকে একটু বেশি হয় তাহলে উল্টে যাবে না? তাহলে অতএব চাকাটিকে উল্টে নেওয়ার জন্য, অতএব চাকাটিকে উল্টিয়ে নেওয়ার জন্য, তাহলে উল্টিয়ে নিতে এফ গ্রেটার দেন ডাব্লিউ ইন্টু রুট ওভার 2r h - h² ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হতে হবে। এবার তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে? আমি কিন্তু এটা করেছি কি সাম্যাবস্থা সৃষ্টি করার জন্য বা স্থির অবস্থা সৃষ্টি করার জন্য। ওকে, যদি স্থির থাকে সেক্ষেত্রে এফ বলের মান এটা লাগবে, আর এফ বলের মান যদি এর থেকে আরেকটু বেশি হয় তাহলে ডেফিনেটলি কি করবে, উল্টে নিয়ে যাবে, ঠিক আছে? আসলো কি, ক্লিয়ার? ক্লিয়ার বলছে, দেখতে পাচ্ছি না গো। ওকে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন ছিল, এই ধরনের একটা অঙ্ক বইয়েতে এসেছিল ডিজিট দিয়ে আর কি। দেখা গেল তোমার ওই ইটের উচ্চতা দিয়ে দিবে, চাকার ব্যাসার্ধ দিয়ে দিবে, চাকার ওজন দিয়ে দিবে। তার মানে কি, দেখো ব্যাসার্ধ যদি আর দিয়ে দেয়, চাকার ব্যাসার্ধ যদি আর দিয়ে দেওয়া হয়, তারপরে ইটের উচ্চতা এইচ যদি দিয়ে দেওয়া হয়, ডাব্লিউ এর মান যদি দেওয়া হয়, তাহলে কত ওজন লাগবে সেই পরিমাণ বল তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? কি ক্লিয়ার? ও ভাই জান, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। ভাই কেতব স্যারের 11 নম্বর ম্যাথ গুলো সব হবে, আটকে যায়নি, ওই যে তোমার কারেন্ট চলে গেছিল তো ওই জন্য আর কি। এবার ক্লিয়ার দেখা যায় তো নাকি? ওকে, ভেরি গুড। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার আসো, আর কি অঙ্ক আছে দেখি, বিভিন্ন সালে আসা প্রশ্ন আর কি। এবারে রুয়েটে 4-5 সালে আসা একটা প্রশ্ন আছে, সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। রুয়েটে 4-5 সালে একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা লিখবা কি, সেটা হচ্ছে যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত একটি মসৃণ তলের উপর 50 কেজি ভরের একটি বস্তু আছে, তলের পাদদেশ হতে 20 মিটার দূরে অনুভূমিকের উপর রক্ষিত,
অনুভূমিকের উপর রক্ষিত একটি ব্লোয়ার দিয়ে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বস্তুটির উপরে সরাসরি বায়ু চালনা করে বস্তুটিকে স্থির রাখা হয়। ব্লোয়ার হতে নির্গত ও বায়ু কর্তৃক প্রযুক্ত চাপ নির্ণয় করো। হেভি একটা অঙ্ক, এটা রুয়েটে এসেছিল, ঠিক আছে? সবুজ নম্বর কি বলছে? হ্যাঁ দোস্ত, হ্যাঁ এটা বাসায় বাসায় আছি, আয় দোস্ত। না না একা আছে, আমি ক্লাস নিচ্ছি। এই তো আর 40-45 মিনিট পর, ঠিক আছে? ওকে, তাহলে কি ঘটনা ঘটলো লিখে দেবো, তাই না? তা লিখে দিচ্ছি, প্রশ্নটা লিখো, প্রশ্নটা অনেক বড়। তা লিখো, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত, এটা হচ্ছে রুয়েট, কত সালে এসেছিল? 4-5-এ, তখন তোমরা অনেক ছোট। অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর, আনত একটি তল, তলের উপর 50 কেজি ভরের, 50 কেজি ভরের একটি বস্তু আছে, একটি বস্তু আছে, ওকে? তলের পাদদেশ সাথে, তলের পাদদেশ হতে 20 মিটার দূরে অনুভূমিকের উপর রক্ষিত, অনুভূমিকের উপর রক্ষিত একটি ব্লোয়ার, ব্লোয়ার মানে বাতাস দেওয়া যায় আর কি, একটি ব্লোয়ার দিয়ে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বস্তুর উপর সরাসরি বায়ু চালনা করে, বায়ু চালনা করে বস্তুটিকে স্থির রাখা হয়েছে, স্থির রাখা হয়েছে। কত বড় প্রশ্ন দেখেছ? ব্লোয়ার হতে নির্গত বায়ুর চাপ নির্ণয় করো, এই যে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এক্সেলেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত তলের উপর 50 কেজি ভরের একটি বস্তু আছে, তলের পাদদেশ হতে 20 মিটার দূরে, এই 20 মিটারের উপরে অবশ্য আমি নির্ভরশীল হব না, এটা কোনো ফ্যাক্টরি না, 20 মিটার দূরে অনুভূমিকের সাথে, অনুভূমিকের উপর রক্ষিত একটি ব্লোয়ার মেশিন, মানে বাতাস দেওয়া যায়, বাতাস দিয়ে ওটাকে স্থির রাখবে, তাহলে কি পরিমাণ চাপ দিবে? তাহলে চিন্তা করো, আমি যদি চিত্র আঁকি তাহলে এরকম ব্যাপারটা, এটা অনুভূমিক সরল লেখা,
এই মনে করো 60 ডিগ্রি কোণে মোটামুটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে হচ্ছে এইটা ওকে এই তলের উপরে একটা বস্তু আছে সেই বস্তুটার ওজন কত 50 কেজি তাহলে এর ওজন হচ্ছে 50 কেজি দেওয়া আছে তাহলে ওজনটা হবে 50 ইনটু 9.8 নিউটন ঠিক আছে 50 ইনটু 9.8 নিউটন ওকে এত কেজি ভরের বস্তু আছে এখন এই যে দেখো তারপর কি বলা আছে এখান থেকে 20 মিটার দূরে কোন একটা জায়গা থেকে এখানে একটা ব্লোয়ার মেশিন আছে ব্লোয়ার মেশিন দিয়ে এইদিকে বাতাস দেওয়া হয় এটাকে বাতাস দিয়ে স্থির রাখা হয় নলে তারা গড়িয়ে পড়ে যেত ঠিক কি না তাহলে এখান থেকে এই বরাবর অন্য কালারের পেন নি এখান থেকে এই বরাবর একটা বাতাস দেওয়া হয়েছে এই যে বাতাসের চাপ পি এই পি এর মানটাই তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এর উপরে একটা বাতাস দেওয়া আছে সেই বাতাসটা মানে কিভাবে দেওয়া আছে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি আর প্রশ্নে এটা বলা ছিল 60 ডিগ্রি ওকে হইছে এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণে আনত তলের উপর তুমি দেখো অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত এই যে দেখো অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আনত তল এটা এটা হচ্ছে তল এই তলের উপরে এই বস্তুটা রাখা আছে এই বস্তুটার ওজন কত বস্তুটার ওজন হচ্ছে 50 কেজি ইনটু 9.8 50 ইনটু 9.8 নিউটন ওকে এবার আসো এখানে বাতাস দেওয়া আছে এভাবে সেই বাতাসটা কত ডিগ্রি কোণে দেওয়া আছে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করেছে এখন প্রশ্ন হচ্ছে এটা যদি 45 হয় এটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত এটা বলতে পারবা যে এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি হবে দেখো কিভাবে 15 ডিগ্রি এটা যদি 60 হয় এই কোণ হবে 120 120 আর 33 কোণের সমষ্টি হতে হবে 180 তাহলে 120 আর এই দুটোর যোগফল হতে হবে 60 তাহলে এখানে 45 দেওয়া আছে এখানে তাহলে কত 15 রাইট এখন আসো তাহলে দেখো এই পি বলের একটা উপাংশ যদি আমরা তল বরাবর নিই এটা যদি 15 হয় এখানে তল বরাবর যদি একটা উপাংশ নিই ঠিক আছে এ বরাবর উপাংশ নিই চিত্রটা ছোট হয়ে গেছে মানে জাস্ট এই জিনিসটাকে এখানে প্রেজেন্ট করার জন্য আমি আঁকলাম একটু বড় করে চিত্রটা আঁকি হ্যাঁ তাহলে বুঝতে সমস্যা চিত্রটা একটু বড় করে আঁকি দেখো তাহলে এই হচ্ছে অনুভূমিক সরলরেখা এই হচ্ছে আনত তল এই তল এরা কত ডিগ্রি কোণে মস্তক এরা 60 ডিগ্রি কোণে আনত তল এর উপরে একটা বস্তু আছে বস্তুটার ওজন কত দেওয়া আছে মস্তক 50 কেজি তাহলে এর নিউটনে করলে কত হবে 50 ইনটু 9.8 নিউটন ওকে এবারে এখানে বাতাস দেওয়া হয়েছে কত থেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাইট তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি কোণ উৎপন্ন করে বাতাস দেওয়া আছে এইভাবে এইটা মনে করো 45 ডিগ্রি কোণে বাতাস দেওয়া আছে দ্যাট ইজ পি ঠিক না এখন বলো তাহলে এই কোণটা কত দেওয়া আছে 45 ডিগ্রি তাহলে এই কোণটা কত 15 ডিগ্রি কি ক্লিয়ার তাহলে এইটা যদি 15 হয় তাহলে এটাও কত এটাও কিন্তু 15 ডিগ্রি কারণ এটা হচ্ছে বিপরীত কোণ বিপরীত কোণগুলো সমান হয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি 60 হয় তাহলে এটা কত মস্তক তুমি তো এটা বুঝবা না তুমি বলো এটা 30 ডিগ্রি কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি ভেরি গুড এখন যদি আমি বলি এই যে দুটা বল আছে একটা বল হচ্ছে এই তলের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে পি বলটা আর এই 50 ইনটু 9.8 বলটা এই তলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা উপাংশ নেব তাহলে স্থির অবস্থা সৃষ্টি করতে গেলে আমি যদি এই পি বলের এই বরাবর একটা উপাংশ নিই এই যে এই বরাবর একটা উপাংশ নিই তাহলে এই উপাংশটা হবে পি কস 15 ডিগ্রি পি কস 15 ডিগ্রি যার সাথে কোণ সেই দিক বরাবর কস হয় এটা আমরা জানি এখন এটার যদি একটা উপাংশ এই বরাবর নিই আমরা এই বরাবর একটা উপাংশ নিই কার বলতো এই 50 ইনটু 9.8 এর তাহলে এর উপাংশটা কত হবে 50 ইনটু 9.8 ইনটু কস 30 ডিগ্রি তাহলে 50 ইনটু 9.8 ইনটু ক
cos 30 degree এখন আমাকে বলো এই বস্তুটাকে স্থির রাখতে হবে তোমার বলা আছে খুবই সিম্পল প্রশ্ন ছিল একটা কিন্তু অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে এই জায়গাটাতে যদি এই বস্তুটাকে স্থির রাখতে চাও তাহলে এই বল আর এই বল কি হতে হবে সমান হতে হবে তাহলে এই বল কত এই তল বরাবর p cos 15 ডিগ্রি এটা ইকুয়াল টু তাহলে কি হতে হবে 50 ইনটু 9.8 ইনটু cos 30 ডিগ্রি এটা এটা आंसर কি ক্লিয়ার তাহলে এখান থেকে কিসের মান পাওয়া যাবে বলো p এর মান তাহলে p ইকুয়াল টু কত আসে ক্যালকুলেশন করে মস্তক দেখো তো পারবা তুমি এই ক্যালকুলেশন করবা ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি এ কত আসে দেখো p এর মান কত আসে দেখো अंक किन्तु प्रश्नटा भाषा बोझा किन्तु कठिन मान जत बड़ अंक दिए भाषा पढ़े मेरा बोलो जीवन तो अंक करी सूतरा सल्व ही करब ना एरम प्रश्न छो क्लियर की बोलछे भाई अपना बिल्डिंग एर नाम एन टावर एन एर पूर्ण रूप की एटा कोनो प्रश्न हलो ए ए एन एर पूर्ण रूप होच्छे आमार दुई छेलेर नाम आरस नक्षत्र आरस नक्षत्र टावर की क्लियर हेलो আমি উপরে ক্লাস নিতে দস্ত ভাই খুলে দিতে ওই ওই পাশে রুমটা করে দিই বসো হ্যাঁ ওই পাশে রুমটা করে দে ক্লিয়ার ভাই জান ওকে দেখছো কি সুন্দর একটা প্রশ্ন দিয়েছিল আর কত সুন্দর প্রশ্ন আছে এবারে দেখো রুয়েট 34 সালে একটা প্রশ্ন দিয়েছিল সেটা দেখবা রুয়েট 34 সালে একটা প্রশ্ন দিয়েছে রুয়েট 34 রুয়েট 34 ওকে বলা আছে যে 10 কেজি ওজনের একটি বস্তুকে অনুভূমিক দিকে কার্যরত 5 কেজি ওজনের একটি বল অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল এবং এফ এর উপর লম্বভাবে কার্যরত আর বল সাম্যাবস্থায় রেখেছে প্রশ্নই বুঝবে না ছেলেবেলা তো দেখো প্রশ্নটা লেখো 10 কেজি ওজনের মানে 10 ইনটু 9.8 নিউটন বল হ্যাঁ একটি বস্তুকে একটি বস্তুকে অনুভূমিক দিকে কার্যরত অনুভূমিক দিকে কার্যরত 5 কেজি ওজনের 5 কেজি ওজনের একটি বল তারপরে কমা দিয়ে লেখা আছে অনুভূমিকের সাথে কে কে সমস্তক অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল এবং এফ এর উপর লম্ব বরাবর কার্যত আর বল স্থির অবস্থায় রাখে ওকে
প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে f মাইনাস রুট থ্রি আর প্লাস টেন ইকুয়াল টু জিরো এটা একটা, আর রুট থ্রি এফ প্লাস আর মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো একটা, দুইটা প্রমাণ করতে হবে। এটা রুয়ের তিন চার সালে এসছে। তাহলে বলো এই প্রশ্নটা পড়ে যদি তুমি ফিলিংসই না পাও, নাই বুঝতে পারো, অঙ্ক সলভ করবে কোত্থেকে? আস্তে আস্তে পড়তে হবে। 10 কেজি ওজনের একটি বস্তুকে অনুভূমিক দিকে কার্যরত 5 কেজি ওজন, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল, আবার এফ এর উপরে লম্ব আর বল, এই তিনটা বল এই একজনকে স্থির রাখে, রাইট? তাহলে 10 কেজি ওজনের, দেখো আমি যদি চিত্র আঁকি, এফ বল হচ্ছে 5 কেজি ওজনের বলটা অনুভূমিক, 60 ডিগ্রি কোণে এফ বল, ওকে। তাহলে দেখো এই যে এখানে একটা বস্তু, এর ওজন হচ্ছে 10 কেজি ওয়েট, এখানে এই যে ডাব্লিউ টি দিলার 9.8 দ্বারা গুণ করার দরকার হয় না, এটা দ্বারাই বোঝায় 10 × 9.8। এখন এখানে অনুভূমিক বরাবর এই বস্তুটাকে স্থির রাখার জন্য কি কি বল কাজ করেছে মোস্তাক? অনুভূমিক বরাবর 5 কেজি ওয়েট আছে, অনুভূমিক বরাবর 5 কেজি ওয়েট, এই অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এফ বল, এফ বল, আবার এটাকে স্থির রাখার জন্য এই দুইজনই যথেষ্ট না, এই এফ বলের সাথে লম্ব বরাবর, তাহলে লম্ব বরাবর এর সাথে 90 ডিগ্রি কোণ করে, এটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর বলের সাহায্যে এই অবস্থায় স্থির আছে। কি ক্লিয়ার? কি ক্লিয়ার বলো, তোমার ভাষাটা বুঝতে পারলে কিনা? কি প্রশ্ন বলছে? মাথা 360 ডিগ্রি কোণে ঘুরে গেল, কোন ঘোরাঘুরির প্রশ্ন নাই, হয়েছে? দেখো তোমরা এটা বুঝেছো কিনা, 10 কেজি ওজনের একটি বস্তুকে অনুভূমিক বরাবর ক্রিয়াশীল 5 কেজি, তারপর অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত এফ বল, এবং এফ বলের উপরে লম্ব বরাবর ক্রিয়াশীল আর বল, এইগুলো বলগুলো এটাকে স্থির অবস্থায় রাখে। বলো এই চিত্রটা ক্লিয়ার কিনা? মাইশা পারজিনা মৌমিতা কানের প্রতি, তুই আমাকে সকালে কি বলেছিস কমেন্টে? জি বুঝছি ভাই, হয়েছে? এবার দেখো কাহিনিটা কি ঘটতেছে, তাহলে এটা স্থির অবস্থায় থাকবে। কোন একটা স্ট্রাকচার স্থির অবস্থায় কখন থাকে? আমি তোমাদেরকে বেশ কয়েকটা জিনিস শিখাইছিলাম, প্লাস থিওরি অফ মেকানিক্স, প্লাস থিওরি, প্লাস থিওরি মানে এই দিককার বল ইকাল টু এই দিককার বল হতে হবে, লেফট ওয়ার্ড ফোর্স ইকুয়াল টু রাইট ওয়ার্ড ফোর্স হতে হবে, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউন ওয়ার্ড ফোর্স হতে হবে। কি ক্লিয়ার? তো আমি যদি এখানে একটা প্লাস চিহ্ন দিই, যে প্লাস চিহ্ন বরাবর যদি আমি বলের উপাংশগুলো নিই, এই যে দেখো এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে প্লাস চিহ্ন দিলাম, এই প্লাস চিহ্ন বরাবর এই রেখা বরাবর যেগুলো বল আছে সেগুলো আগে ক্রিয়াশীল করায়, এই দিক বরাবর কত আছে মোস্তাক? 10 কেজি ওয়েট আগে থেকেই, 10 কেজি ওয়েট, এ বরাবর 5 কেজি ওয়েট আগে থেকেই আছে, 5 কেজি ওয়েট, ওকে। এখন এই এফ বলের একটা উপাংশ এ বরাবর কাজ করবে, এফ বল তো আমার এখানে ক্রিয়াশীল ছিল, তাই কিনা? তাহলে এটার একটা উপাংশ এ বরাবর, একটা উপাংশ এ বরাবর এফ এর উপাংশ, তাহলে এফ এর উপাংশ এ বরাবর এফ কস 60 ডিগ্রি, তাহলে এফ কস 60 ডিগ্রি, আর উলম্ব বরাবর এফ সাইন 60 ডিগ্রি। কি ক্লিয়ার? হ্যাঁ 100%, তাহলে ভেরি গুড। এবার আসো, আচ্ছা এই আর বলটা এই অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করে সে এটা দেওয়া ছিল না, এখানে কত দেওয়া কোণ উৎপন্ন করা ছিল এটা কি দেওয়া ছিল? কিন্তু আমরা তো বের করতে পারি 90 আর 60 150, তাহলে এইটুকু হবে 30। তাহলে আর বলের একটা উপাংশ, আর বলের একটা উপাংশ এই বরাবর ক্রিয়াশীল হবে, একটা এই বরাবর ক্রিয়াশীল হবে, এই যে আর বলের একটা উপাংশ এদিকে আর একটা এদিকে, তার আর বলের এই উপাংশটা আর কস 30 ডিগ্রি, আর কস 30 ডিগ্রি, এটা আর কস না সরি আর সাইন,
আর সাইন 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি কি ক্লিয়ার না 90 না এই যে এই কোণ নিয়ে আমরা করতেছি এ বরাবর হচ্ছে আর কস 30 ডিগ্রি আর উলম্ব বরাবর হয় আর সাইন 30 ডিগ্রি এগুলো ছেলে মেয়েরা জানে যাই হোক বলো এই জিনিসটুকু ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু যদি আমরা আমাকে তোমরা বুঝাইতে পারো বা এইটুকু যদি বলতে পারো ভাই আমরা এটুকু বুঝেছি তাহলে অঙ্ক শেষ অঙ্ক এখানে সেই চিত্রের মাধ্যমে শেষ কি ক্লিয়ার এটুকু বুঝছো কিনা ভাই জান বলো কি ক্লিয়ার ওকে ফোন ধরে বলো তো যে ক্লাসে আছি পাগলের মতো মহিলা ফোন দিতেই থাকে হয়েছে তাহলে বলো একটা স্ট্রাকচার যদি স্থির থাকতে হয় তাহলে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু কি হতে হবে ডাউনওয়ার্ড ফোর্স তাহলে স্থির অবস্থার সাম্যাবস্থার জন্য সাম্যাবস্থার জন্য আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স ওকে তাহলে আপওয়ার্ড ফোর্স কি আছে আর এফ আচ্ছা আর সাইন 30 ডিগ্রি প্লাস এফ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু হতে হবে নিচের দিকে আছে 10 তাহলে বা আর ইন্টু হাফ প্লাস এফ ইন্টু রুট 3/2 ইকুয়াল টু 10 টু দ্বারা যদি গুণ করি তাহলে আর প্লাস রুট 3 এফ ইকুয়াল টু 20 বাম পাশে যদি পার করে নিয়ে আসি রুট 3 এফ প্লাস আর মাইনাস 20 ইকুয়াল টু 0 প্রমাণিত একটা অ্যান্সার হয়ে গেছে দেখো মোস্তাক ওই যে দেখো এটা হয়ে গেছে রুট 3 এফ প্লাস আর মাইনাস 20 ইকুয়াল টু 0 কি ক্লিয়ার এটা প্রমাণ কিন্তু হয়ে গেছে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে ওকে হয়েছে এবার আসো লেফট ওয়ার্ড ফোর্স ইকুয়াল টু রাইট ওয়ার্ড ফোর্স তাহলে রাইট ওয়ার্ড ফোর্স এখানে আছে এটা তাহলে আমরা বলতে পারি এই ফোর্স ইকুয়াল টু এই ফোর্স হতে হবে তাহলে এফ কস 60 ডিগ্রি প্লাস 5 ইকুয়াল টু আর কস 30 ডিগ্রি তাহলে বলো মোস্তাক এই কস 60 ডিগ্রি মান কত হাফ তাহলে এফ ইন্টু হাফ প্লাস 5 ইকুয়াল টু আর ইন্টু রুট 3/2 টু দ্বারা যদি গুণ করে দিই তাহলে থাকবে এফ প্লাস 10 ইকুয়াল টু রুট 3 আর তাহলে অতএব এফ অতএব এফ মাইনাস রুট 3 আর প্লাস 10 ইকুয়াল টু 0 বলো এখানে কি কঠিন অঙ্ক হলো এটা কি কঠিন অঙ্ক না সহজ অঙ্ক ওই যে দেখো এফ মাইনাস রুট 3 আর প্লাস 10 ইকুয়াল টু 0 কে ক্লিয়ার বলো মেয়েদের হাসান 9.8 দ্বারা গুণ করা লাগবে না ভাই জান প্রত্যেকটার সাথে 9.8 দ্বারা যদি গুণ করো ওটা তো কমন নিয়ে ভাগে করা যায় দুই পাশ থেকে পাগলের মতো কে ক্লিয়ার মোহাম্মদ নাজমুল সাকিব ফিজিক্স বেসিক কোশ্চেন 9.8 দ্বারা গুণ করতে হবে না ভাই জান এখানে কোনো সমস্যা নাই কি বোঝা গেছে কি ভাই শুধু উপাংশের খেলা হ্যাঁ প্লাস থিওরি যতগুলো বল প্রয়োগ করা থাকে না কেন কোন একটা স্ট্রাকচারে প্লাস করে নিব নিয়ে প্লাস বরাবর শুধু উপাংশ নিয়ে নিব দিয়ে বাম সাইডের বল ইকাল টু ডান সাইডের বল উপরের বল ইকাল টু নিচের বল অঙ্ক শেষ 100% ওকে শুধু ভাষা বুঝতে পারলেই হবে ওই রকমই অঙ্ক দেখে দাও এই সহজ অঙ্কগুলো তো আমি আমাকে যদি দিত এই অঙ্ক জীবনেও দিতাম না সহজ অঙ্ক এটা তো সহজ অঙ্ক আর একটা প্রশ্ন কি দেওয়া আছে জানো
এটা বুটেক্স এসেছিল 3-4 মানে টেক্সটাইলে টেক্সটাইল ইউনিভার্সিটিতে এসেছিল এটা 100 পাউন্ড ভরের একটি বস্তুকে দুটি রশির সাহায্যে বেঁধে ঝুলানো হলো ওকে রশিদয় উলম্বের সাথে যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওকে রশিদয়ের টান নির্ণয় করতে হবে ঠিক আছে এটা খুব সহজ প্রশ্ন অত্যন্ত সহজ প্রশ্ন ডান পাশে দেখা যাচ্ছে না দেখো তাহলে কি হলো 100 পাউন্ড তাহলে এখান থেকে 100 পাউন্ডের একটা বস্তু ঝুলছে ঠিক আছে পাউন্ড যদি হয় তাহলে এখানে 32 দ্বারা গুণ করতে হয় 9.8 না দিয়ে ঠিক আছে ওকে তাহলে ওটা দেওয়ার দরকার নাই এত পাউন্ড ওয়েট দাও তাহলেই হবে ঠিক আছে বা এত পাউন্ড একক পাউন্ডে রাখবা সমস্যা কথা তোমাদের ঠিক আছে পাউন্ডে রাখবা অ্যান্সার তাতে তো কোনো সমস্যা নাই এবার এখানে একটা রশির সাহায্যে ঝোলানো আছে দুইটা রশি এভাবে টাইনে ধরে রাখা আছে ঠিক আছে এরকমভাবে একটা রশি দুটা রশি বাঁধা আছে রশি দুই প্রান্ত দিয়ে এখানে 100 পাউন্ডের একটা বস্তুকে মানে গিট দিয়ে রাখা আছে আর এই বস্তুটাকে এভাবে ধরে রাখা আছে ওকে প্রশ্নে বলা আছে এত পাউন্ড ভরের একটি বস্তুকে দুটি রশির সাহায্যে বেঁধে ঝুলানো হলো রশিদয় উলম্বের সাথে তাহলে এইটা একটা রশি এটা মনে করো টান T1 এখানে মনে করো টান T2 আর উলম্বের সাথে উলম্ব রেখা মানে এইটা ঠিক উলম্বের সাথে একটা কোণ তৈরি করে 60 ডিগ্রি তাহলে এটা মনে করো 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর একটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে 45 ডিগ্রি দেড়া স্থির অবস্থা সৃষ্টি করে হ্যাঁ স্থির অবস্থা সৃষ্টি করলে তাহলে আমি রূপান্তর প্রয়োগ করা যাবে তো এই যে এই কোণটা কত 120 ডিগ্রি এই কোণটা কত 135 ডিগ্রি অঙ্ক শেষ লামের উপপাদ্য T1/T1 এর অপোজিট কোণের সাইন সাইন 120 ডিগ্রি এটা ইকুয়াল টু T2/ তার অপোজিট কোণের সাইন তার সাইন 135 ডিগ্রি এটা ইকুয়াল টু 100/100 অপোজিট কোণ মানে পুরা কোণটা 100 অপোজিট কোণ টোটাল কত হচ্ছে 105 ডিগ্রি তাহলে সাইন 105 ডিগ্রি অঙ্ক শেষ তাহলে এটা ইকুয়াল টু এটা বলে T1 বের করে নাও এটা ইকুয়াল টু এটা বলে আবার এটা ইকুয়াল টু এটা বলে T2 বের করে নাও কি ক্লিয়ার হয়েছে কত কত অ্যান্সার নিয়ে এসছো T1 কত এসছে T1 আসবে হচ্ছে 89.657 পাউন্ড ওয়েট 89.657 পাউন্ড ওয়েট না না সরি হ্যাঁ ঠিকই আছে T1 হচ্ছে 45 ডিগ্রি এখানে তার T1 আসবে হচ্ছে তোমার 89.657 পাউন্ড ওয়েট আর T2 আসবে 73.205 ঠিক আছে লামি সারা উপাংশ দিয়ে তো হয় 100% উপাংশ দেওয়া হবে তোমার মোমেন্ট দেওয়া হবে আর কত কিছু দেওয়া হবে স্থির অবস্থা থাকে ঠিক আছে ওকে
তাহলে আজকে এটুকুই থাকলো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।